আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটি হলো নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম। এই নতুন অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্টটা কীভাবে আমরা খুলব এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি একটি অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পারেন এবং উপকৃত হন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং চ্যানেলটির সাথে আছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন জেনে নেই নগদ অ্যাকাউন্ট কীভাবে খুলব, এর নিয়ম কী, আরও বিস্তারিত অনেক কিছু এই ভিডিওটিতে। চলুন ভিডিওটি শুরু করি। নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম। আপনারা নগদ এজেন্টের কাছে গিয়ে প্রয়োজনীয় কাগজ দিয়ে অ্যাকাউন্ট খোলার পাশাপাশি নিজের বাড়িতে বসেও নিজের অ্যাকাউন্ট নিজে খুলতে পারবেন। চলুন নিচে থেকে নিয়মের ব্যাপার জেনে আসি। অ্যাপ থেকে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি। গুগল প্লে স্টোর বা আইফোন অ্যাপ স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপটি ওপেন করে নির্দেশিতগুলো অনুসরণ করুন। যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার জাতীয় পরিচয়পত্রের সামনে এবং পিছনের ছবি আপলোড করুন। এবার উক্ত ব্যক্তির একটি সেলফি তুলে অ্যাকাউন্টে যুক্ত করে দিন। আপনার সিগনেচার প্রদান করুন। উপরে সকল তথ্যগুলো সঠিকভাবে প্রদান করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট সম্পন্ন হয়ে যাবে এবং আপনি সেবাটি উপভোগ করতে পারবেন। যে কোনো সিম থেকে নগদ অ্যাকাউন্ট খোলার পদ্ধতি। সকল সিম, রবি, গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক ব্যবহারকারীরা যে কোনো মোবাইলের মাধ্যমে *167# ডায়াল করলে আপনার নিজের অ্যাকাউন্টের 4 সংখ্যার পিন সেট করতে বলা হবে। আপনি 4 ডিজিটের পিন নাম্বার সেট করলে অ্যাক্টিভ হয়ে যাবে আপনার পার্সোনাল নগদ অ্যাকাউন্ট। এরপর থেকে আপনি নগদের সকল সেবাগুলি উপভোগ করতে পারবেন। নগদ অ্যাকাউন্ট নাম্বার দেখার নিয়ম। প্রথমে *67# নাম্বার ডায়াল করুন। এবার 7 নম্বর অপশনে থাকা মাই নগদ অপশনে প্রবেশ করুন। তারপর 1 নম্বর অপশনে থাকা ব্যালেন্স ইনকোয়ারি অপশনে প্রবেশ করুন। এবার আপনার গোপন পিন নাম্বার দিতে বলা হবে, এখানে সঠিক পিন নাম্বার প্রদান করুন। পিন নাম্বার দিয়ে সিন বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন। নগদ অ্যাপ থেকে ব্যালেন্স দেখার নিয়ম। প্রথমে নগদ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করুন এবং ওপেন করুন। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ওপিটি ও পিন নাম্বার দিয়ে লগ ইন করুন। আপনার অ্যাপের ভাষা যদি বাংলা হয় তাহলে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। ইংরেজি ভাষা হলে ট্যাপ ফর ব্যালেন্স অপশনে ক্লিক করুন। এবার আপনি অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। নগদ ব্যবহার করে নিরাপদ থাকুন। বর্তমান ডিজিটাল লেনদেনের ব্যবস্থার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেলেও এর সাথে বৃদ্ধি পেয়েছে অনেক অসাধু মানুষরা। এজন্য আমাদের নগদ ব্যবহার আমাদের একটু বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। যেমন, নগদ কখনো গ্রাহকের কাছে পিন নাম্বার বা 1 টাইম ওটিপি জানতে চায় না। যদি কখনো এগুলি চায় তাহলে বুঝবেন এটা সম্পূর্ণ ফ্রড। নগদ গ্রাহক দের সাথে যোগাযোগ করার জন্য 16167 বা 09609616167 নাম্বার থেকে যোগাযোগ করবে। যদি অন্য কোনো নাম্বার থেকে ফোন করে তাহলে বুঝে নেবেন আপনি অসাধু লোকের পাল্লায় পড়েছেন। আপনাদের যদি নগদ সম্পর্কে কোনো ধরনের তথ্য জানতে চান বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে 16167 অথবা 09609616167 নাম্বারে কল দিয়ে সমস্যা সমাধান করতে পারবেন। নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম বা উপায়। গ্রাহকগণ যে কোনো মোবাইল নাম্বার USSD কোড *167# ডায়াল করে নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। আমি নিচে প্রক্রিয়াগুলো বলে দিচ্ছি। প্রথমে *167# ডায়াল করুন। 3 নম্বরে থাকা মোবাইল রিচার্জ অপশনে যান। আপনার নির্দিষ্ট অপারেটর সিলেক্ট করুন। আপনার সিম যদি প্রিপেড হয় তাহলে 1 এবং পোস্টপেড হলে 2 লিখে সেন্ড করুন। আপনারা যদি গ্রামীণ সিমে রিচার্জ করতে চান তাহলে প্রিপেড, পোস্টপেড এবং 3 নম্বরে স্কিটু অপশনে পাবেন। যে নম্বরে রিচার্জ করতে চান সেই নম্বরে টাইপ করে সেন্ড করুন। এবার টাকার পরিমাণ লিখে সেন্ড বাটনে ক্লিক করুন। শেষে পিন নাম্বার দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলে মোবাইল রিচার্জ সম্পন্ন হয়ে যাবে।
নগদ অ্যাকাউন্টের সুবিধা। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ ব্যবহার করার অনেকগুলো সুবিধা রয়েছে, নিচে কয়েকটি সুবিধা উল্লেখ করছি। নগদে সেন্ড মানি সম্পূর্ণ ফ্রি, সবচেয়ে কম খরচে নগদ থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন। নগদ সরকারি সেবা হওয়ার জন্য অধিক নিরাপদ বলে মনে করা হয়। নগদ অ্যাকাউন্ট বন্ধ করার পদ্ধতি, কোনো কারণে আপনার নগদ অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে তাহলে নিকটতম নগদ কাস্টমার কেয়ার বা এজেন্টের কাছে যেতে হবে। তাদের নিকট গিয়ে আপনি বলবেন আপনার নগদ অ্যাকাউন্ট বন্ধ করতে চান, এভাবে আপনাকে আর কোনো কিছুই করা লাগবে না, তারা নিজের দায়িত্বে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে। আশা করি সহজে বুঝতে পারছেন নগদ অ্যাকাউন্ট বাতিল করার নিয়মের ব্যাপারে। নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করার পদ্ধতি, প্রথমে ডায়াল করুন *167# এবার পিন রিসেটের জন্য 4 নম্বর অপশনে চলে যান। আপনি পিন ভুলে গেলে 1 নম্বর বা পিন পরিবর্তন করতে চাইলে 2 নম্বর অপশন সিলেক্ট করুন। নগদ অ্যাকাউন্টে যে এনআইডি কার্ড দিয়ে বলছেন সেই এনআইডি নাম্বার এবং জন্মসাল সঠিকভাবে দিন। অ্যাকাউন্ট থেকে গত 90 দিনের মধ্যে কোনো লেনদেন করে থাকলে হ্যাঁ এবং লেনদেন না করে থাকলে না সিলেক্ট করুন। যদি লেনদেন করে থাকেন তাহলে কী ধরনের লেনদেন করেছেন সেটা সিলেক্ট করুন এবং শেষ 10টি লেনদেনের মধ্যে থেকে একটি লিখুন। সব তথ্য ঠিক থাকলে অ্যাকাউন্ট নাম্বারে একটি কনফার্মেশন পাবেন। এবার *167# ডায়াল করে পিন রিসেট করে নিন। এই ছিল আজকের এই মূল্যবান ভিডিওটি। আল্লাহ হাফেজ।